ভালো আছেন আমিও ভালো আছি আর হচ্ছে আজকে আসলাম একটু হচ্ছে যেহেতু জমি বা হচ্ছে আজকে রোদের তাপটা একটু বেশি আর হচ্ছে রোদের তাপে হওয়ার কারণে হচ্ছে যে কোথাও যাওয়ার ইচ্ছা করতেছে না সো ছোটোখাটো একটা ভিডিও তৈরি করবো আর হচ্ছে এখন আমার পেছনে যেটা দেখতেছেন এটা একটা খাল এখানে মাছ আছে আর রাস্তা আর এই দিক থেকে আমাদের বাসায় যাওয়ার রাস্তাটা ওই দিকে আমি বাইকটা দেখেছি এখানে আর একটু বাজার গেছিলাম এক কাজে আর দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর ভিউ যেহেতু গ্রামের ভেতরে আহ জায়গাগুলো অনেক সুন্দর লাগে গ্রামে সবাই নিজ নিজ কর্মক্ষেত্র সবাই কাজ করে দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর যেহেতু পাকা রাস্তা আর বাইকটা ধরে এখানে একটু রেস্ট নিতেছি আর ভুট্টা খেত ওইদিকে ভুট্টা আবাদ করে মানুষ আর কী বলবো গ্রামে যদি ঈদের ছুটিতে আসেন সো ঈদের ছুটিতে হচ্ছে যে গ্রামে আসলে সেই মজাটা আলাদা আর হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন ওইদিকে কাজকর্ম এখন ভুট্টা যেহেতু সিজেন ভুট্টা সবাই আর হচ্ছে আবার শব্দ করতেছে এবং বুটটা তুলতেছে জমি থেকে কারণটা হচ্ছে যে হ্যাঁ বুটটা যে যেহেতু বুটটা সেল করবে মানুষ অনেকেই আর হচ্ছে জায়গাগুলো অনেক সুন্দর লাগে আসলে আর পরিবেশ মুগ্ধ জায়গা পরিবেশ অনেক সুন্দর আর হচ্ছে এরকম ছোটোবেলায় যখন ছিলাম তখন হচ্ছে কি মাছ ধরতাম গোসল করতাম এরকম জায়গাগুলোতে সে এখন সেটা হয় না আর সেই ছোটোবেলার ফিল্ডটা এখন পাওয়া যায় না কারণ হচ্ছে যে যখন দিন দিন যায় পরিবর্তন হয় এবং হচ্ছে যে দিনে দিনে গেলে যখন পরিবর্তনশীল হয় তখন হচ্ছে সেই সময়টা থাকে না আর আগের যখন আমরা যেই মজাটা করতাম আর এখন সেই মজাটা হয় না কারণ হচ্ছে যে আর এখনকার সেই ছোটোবেলার যে একটা ফিল পেতাম যে খেলাধুলার মধ্যে মগ্ন অন্য কোনো কাজ নেই আর এখনকার যে পোলাপানাটা ছোটো থেকে বড় হচ্ছে বা ছোটো আছে যারা এখন এই জিনিসটা তারা পায় না পাঁচ বছর দশ বছর আগে যেটা ছিল যাই হোক আপনার যেহেতু গ্রামে যদি কেউ আসেন আসলে খুব ভালো গ্রামের আর ঢাকায় চলে যাব কিছু মধ্যেই যেহেতু ছুটি শেষ ছুটি শেষ প্রায় কাছাকাছি ঢাকায় চলে যেতে হবে কারণটা কিছু দিনের জন্য পরিবার পরিজনের সঙ্গে দেখা করার জন্য এই ঢাকা থেকে কষ্ট করে আসতে হয় আপনার হচ্ছে এই ঢাকা থেকে কষ্ট করে সবাই আসি এই পরিবার পরিজনের সঙ্গে দেখা করার জন্য ঈদ কাটানোর জন্য কিছু মুহূর্ত যাই হোক আবার নিজের কর্মস্থানে যেতে হবে সোকাইজ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি পান তবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং